দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। শেষ দিনে রাজশাহী তিন পবামোহনপুর আসনের এলাকায় দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। তবে শেষ দিনের প্রচারণায় এই আসনে অন্যান্য প্রার্থীদের তুলনায় নজর কেড়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদের নৌকা। প্রতীক পাওয়ার পর থেকেই ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে নৌকার আসাদ ও তার সমর্থকরা। বৃহস্পতিবার প্রচারণার শেষ অংশ হিসেবে বিভিন্ন এলাকায় গিয়ে সাক্ষাৎ করার পাশাপাশি সমর্থকদের আয়োজিত জনসভায় অংশ নিয়েছেন তিনি। শেষ দিন আপনারাই দেখলেন শীতলায়ের মাঠে দলমত নির্বিশেষে মানুষের যে গণজোয়ার, এই গণজোয়ারই প্রমাণ করে শেখ হাসিনার উন্নয়নের প্রতি বাংলাদেশের মানুষ বিশ্বাস রেখেছে। আগামী 7 তারিখের নির্বাচনে পবামোহনপুর মানুষ বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে ভোট দিবে এবং নৌকা বিজয়ী হবে বলে বিশ্বাস। এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে রয়েছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মোহাম্মদ এনামুল হক। তিনি ছড়ি প্রতীক নিয়ে লড়ছেন। শেষ দিনে দৌড়ঝাঁপের মধ্য দিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সাথে কথা বলেছেন এবং নিজ প্রতীকে ভোট চেয়ে নিজ এলাকার উন্নয়ন করার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আমরা আহ্বান করছি সব ভোটারদেরকে ভোট কেন্দ্রে গিয়ে যাকে ইচ্ছা তাকে ভোট দিন। আমি ছড়ি প্রতীকে, আমি মুক্তিজোট দলের মনোনীত প্রার্থী সংসদ সদস্য, আমি সবার কাছে ভোট চাচ্ছি এবং সবার রেসপন্স পাচ্ছি এবং আমার স্বপ্ন আমাকে যদি সবাই ভোট দিয়ে সম্মানিত জায়গায় তাদের খেদমত করার সুযোগ দেয় তাহলে আমি যত আমার পবামোহনপুরে অসহায় মানুষ আছে তাদের জন্য, আমি যেহেতু একজন সাধারণ মানুষ সেজন্য আমি তাদের কষ্ট আমি বুঝি এবং আমি তাদের জন্য অবশ্যই যা প্রয়োজন এবং তাদের জীবনের জন্য যেটা উন্নয়নের জন্য সেগুলো আমি অবশ্যই করব। অন্যদিকে ভোটের মাঠে রয়েছে জানান দিতে কর্মী সমর্থকদের নিয়ে শেষ দিনের মতো ভোটারদের কাছে ভোট প্রার্থনা করার সুযোগ কাজে লাগাচ্ছেন জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুস সালাম খান। সমর্থকদের নিয়ে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। প্রচার প্রচারণা আমি করে যাচ্ছি, আমি লোকজনের সাড়া পাচ্ছি, এই সাড়া আমাকে বুঝাই দিচ্ছে যে আমার বিজয় নিশ্চিত। এখানে বিশেষ করে এই তিন আসনে খুব সুন্দরভাবে আমরা যে যে দল করি না কেন, যে যে প্রতীকী থাকি না কেন, আমাদের ভিতরে সহযোগপূর্ণ ভাব আছে এবং কোথাও কোনো জায়গাতে কোনোরকম আক্রমণ বা ঈর্ষামূলক কোনো কথাবার্তা বা কাজ হয়নি এবং 7 তারিখ পর্যন্ত হবে না এটাও আমি আশা করি। আর মাত্র দুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আজকেই শেষ প্রচারণার অংশ হিসেবে রাজশাহী তিন পবামোহনপুর আসনে প্রার্থীদের যে প্রচারণা সেটি কিন্তু করেছেন তারা। সব খবর সবার আগে পেতে বাংলার জনপদের সাথেই থাকুন। দেশের 29টি রাজনৈতিক দলের অংশগ্রহণে 11,96,16,633 জন ভোটারের প্রত্যক্ষ ভোট গ্রহণের মধ্যে দিয়ে আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের রোডম্যাপ, নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি, বহির্বিশ্বের তৎপরতা ও ভোটারদের জনমত নিয়ে প্রতি মুহূর্তের সব খবর আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রস্তুত সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বাংলা জনপদের একঝাঁক নির্ভীক তরুণ ও চৌকস টিম। জাতীয় সংসদ নির্বাচনের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন বাংলা জনপদে।